দ্বিতীয় স্টেজ খুবই ভয়াবহ আকার ধারণ করতে চলেছে। তাই সকলের প্রতি বিশেষ অনুরোধ, সকলে সতর্ক থাকুন, সুস্থ থাকুন, সর্বদা মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন, সর্বদা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পরিষ্কার রাখুন, দূরত্ব বজায় রেখে চলাফেরা করুন। মাস্ক ছাড়া কেউ বাইরে বেরোবেন না। মাস্ক ছাড়া কেউ বাইরে বেরোলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রচারে রায়গঞ্জ পৌর প্রশাসন। ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না। পশ্চিমবঙ্গ সরকার এই ভাইরাস মোকাবেলায় আপনার পাশে আছে। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট, ফ্লুয়ের এই লক্ষণগুলি করোনা ভাইরাস সংক্রমণেরও সাধারণ উপসর্গ। এই উপসর্গগুলি দেখা দিলে কিছু বিষয়ে আপনাকে মেনে চলতে হবে। সাবান এবং জল দিয়ে কিংবা অ্যালকোহল আছে এমন হ্যান্ড রাব দিয়ে বারবার হাত ধোয়া অভ্যেস করুন। হাঁচি কিংবা কাশির সময় কোনো ভাঁজ করে নাক মুখ ঢেকে রাখুন অথবা রুমাল বা টিস্যু ব্যবহার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা দেওয়া ময়লা ফেলার পাত্রে ফেলুন। ভিড়ের মধ্যে যাবেন না। অসুস্থ বোধ করলে ডাক্তার দেখান এবং আগামী 14 দিন একান্তে বিশ্রামে থাকুন। নিজের মুখ, চোখ এবং নাক স্পর্শ করবেন না এবং প্রকাশ্যে থুথু ফেলবেন না। বিশদ পরামর্শের জন্য রাজ্য সরকারের হেল্পলাইন নাম্বার 1-800-313-444-222 নম্বরে যোগাযোগ করুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত এতে চলেছে। তাই সকলের প্রতি বিশেষ অনুরোধ, সকলে সতর্ক থাকুন, সুস্থ থাকুন, সর্বদা মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন, সর্বদা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়। মাস্ক ছাড়া কেউ বাইরে বেরোবেন না। মাস্ক ছাড়া কেউ বাইরে বেরোলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রচার রায়গঞ্জ পৌর প্রশাসন। একটি বিশেষ ঘোষণা, সকলে সতর্ক থাকুন, সুস্থ থাকুন, সর্বদা মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন, সর্বদা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পরিষ্কার রাখুন, দূরত্ব বজায় রেখে চলাফেরা করুন। মাস্ক ছাড়া কেউ বাইরে বেরোবেন না। মাস্ক ছাড়া কেউ বাইরে বেরোলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রচার রায়গঞ্জ পৌর প্রশাসন। আপনি কি স্পেড কর রায় দোকান ছাড়া বাকিদের দোকানগুলো আপনারা বন্ধ করুন। ঠিক আছে নাকি? এরকম ভাবে আপনাদের জন্য আমরা
বন্ধ করে দিন
সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখে দোকানদারি করা যাবে না। প্রত্যেক রায়গঞ্জবাসীকে রায়গঞ্জ থানা তথা রায়গঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে আপনারা জানেন যে করোনার যে সেকেন্ড ওয়েভ সেটা আমাদের দেশে আসতে পারছে। সরকার এই পরিপ্রেক্ষিতে কিছু নির্দেশিকা জারি করেছেন, আপনাদেরকে সকলকে আমাদের সকলকে এই নিয়মটা মেনে চলতে হবে। করোনা প্রতিরোধে আসুন আমরা সবাই এক হয়ে লড়াই করি। যে দোকানের খোলার ক্ষেত্রে যে নিয়মগুলো আছে আপনাদের অবহিত করছি, যদিও আপনারা জানেন যে বাজার দোকান সকাল 7টা থেকে 10টা অবধি খোলা যাবে এবং বিকেলে 3টে থেকে 5টা অবধি খোলা যাবে। অন্যান্য যে ছাড় আছে যে দোকানগুলোর, ওষুধের দোকান, মুদিখানার দোকান, ইলেকট্রিক ইকুইপমেন্টের দোকান, টেলিকমিউনিকেশন, কিছু জরুরি কিছু ছাড় রয়েছে, কিন্তু বাকি দোকানগুলো আপনারা খুলবেন না। অনুরোধ করছি আপনারা 3টে থেকে 5টার সময় খুলবেন, নিজেরা আইন মেনে চলুন এবং করোনা প্রতিরোধ হয়ে আসুন, আমরা সবাই এক হয়ে লড়াই করি। এই বাজারে কে দিতে হবে নিয়ে যাবে।